আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুমতাইনা তাবাসসুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রোজার এই মাসে আমাদের সবথেকে বড় কনসার্নগুলোর একটা কনসার্ন হচ্ছে আমাদের সেহরি আর ইফতার। সেহরিতে দেখা যায় খাবারের একটু তারতম্যের কারণে সারাদিন রোজা রাখতে আমাদের কষ্ট হয়ে যায়, আর কারো দেখা যায় অ্যাসিডিটি হয়, কারো নানা রকম সমস্যা হয়, কেউ দুর্বল হয়ে পড়ে হয়তো বা পর্যাপ্ত পরিমাণে ফুড পায় না। তো আজকে আমরা জানবো যে আসলে আমাদের সেহরিতে কোন ধরনের খাবারগুলো খাওয়া আমাদের উচিত, যেটা আমাদের সারাদিনের নিউট্রিশনের সাপ্লাইও দিতে পারবে, প্লাস আমাদেরকে টায়ার্ড করবে না এবং আমাদের শরীরে কোনো ঝামেলাও বাঁধাবে না। তো আমরা দেখা যায় কি সাধারণত সেহরিতে প্রচুর পরিমাণে পানি খাই, মনে করি এখনকার পানি আমাদের গলা ভিজিয়ে রাখবে বা সারাদিনের পানির চাহিদা পূরণ করবে বা প্রচুর পরিমাণে ভাত খেয়ে ফেলি। এটা না করে আমাদের আসলে সবসময়ের মতো সেহরির খাবারটাও টোটালি একটা ব্যালেন্স ডায়েট হওয়া উচিত, এবং যেহেতু আমরা সারাদিন না খেয়ে থাকবো, সারাদিন আমরা রোজা রাখবো, সেজন্য আমাদের উচিত এই সময়ের খাবারের মধ্যে একটা খুব ভালো কম্বিনেশন রাখা। এই খাবারের মধ্যে আমাদের কার্বোহাইড্রেটও কিছু রাখা উচিত, মানে ভাত রুটি টাইপের খাবার, যাতে আমাদের সারাদিনের শক্তির যোগান হয়। আর আমাদেরকে স্ট্রং রাখতে প্রোটিন রাখা উচিত, আমাদের অবশ্যই যে কোনো একটা মাছ মাংস বা ডিম যে কোনো কিছু আমাদের সেহরিতে খাওয়া উচিত। মাছ বা মুরগির মাংসটা সবথেকে বেটার, যে আমাদের প্রোটিনের একটা পার্ট রাখা উচিত। আর সারাদিন আমাদের শরীরকে সতেজ রাখতে আমাদের উচিত সেহরিতে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া, যেটা আমরা ম্যাক্সিমাম সময় স্কিপ করে ফেলি। আমরা দেখা যায় পানি আর ভাতের লোডে এই শাকসবজিটাকে একদমই মিস করে ফেলি, কিন্তু আমাদের সারাদিন বডিটাকে হাইড্রেটেড রাখতে এবং আমাদের বডিতে ফাইবারের চাহিদা পূরণ করার জন্য আমাদের সেহরিতে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া উচিত। আর একটা সুপার ফুড হচ্ছে দুধ। আপনাদের কারো যদি দুধে অ্যাসিডিটি না হয়ে থাকে, তাহলে আপনারা দুধ বা দই এই খাবারটাকে সিলেক্ট করতে পারেন একমাত্র খাবার হিসেবে বা অন্যান্য খাবারের সাথে সেহরিতে। এর কারণ হচ্ছে এই খাবারে আরও একটা উপকারিতা আপনি পাবেন, সেটা হচ্ছে আপনার ক্ষুধা তৃষ্ণাটা একটু কম লাগে দুধ জাতীয় খাবারে। আর একটা আমাদের অভ্যাসের বাইরের একটা খাবার হতে পারে, সেগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস, যেমন হচ্ছে বিভিন্ন রকম বাদাম বা কিশমিশ, এগুলো আপনারা অল্প পরিমাণে খেতে পারেন, কারণ এটা আপনাদের সারাদিনে এনার্জি ভালোভাবে সাপ্লাই দিবে। তাই আমরা এভাবে আমাদের উচিত প্রত্যেকটা টাইমের মতো সেহরির খাবারেও একটা ব্যালেন্স ডায়েট খাওয়া, মানে খাবারের সবগুলো উপাদানের মধ্যে রাখা, কারণ আমাদের শরীরে আসলে প্রচুর পরিমাণে ফাইবার আর ভিটামিন মিনারেলসও প্রয়োজন হয় এই সময়। তাই আমরা একটা নির্দিষ্ট খাবার বা প্রচুর পরিমাণে পানি না খেয়ে আপনারা খুব ভালোভাবে সেহরিটা খান, তাহলে দেখবেন যে আপনাদের জন্য রোজা রাখাটা অনেক সহজতর হয়ে যাবে এবং সারাদিন অ্যাসিডিটি বা অন্য কোনো শারীরিক কষ্টে ভুগবেন না এবং টায়ার্ডও হবেন না। ভালো থাকবেন।